আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি আপনাদের সকলে ভালে আছে। কোনোবা ব্যক্তিয়ে যদি অপরাধ এটা সংগঠিত করে, তেতিয়াহলে অপরাধ সংগঠিত করার ফলত সেই ব্যক্তিজনক আইন অনুযায়ী আসলে কেনেকুয়া ধরনের শাস্তি বিহার বিধান আছে সে আপনার আগত আলোচনা করবলে ওলাইছো। কেনো এটাও একটা জানিবলগিয়া বিষয়, যদি কোনোবা ব্যক্তিয়ে কয় যে মই আইন নজনাক অপরাধ তো করছো, গতি মো ক্ষমা করে দিয়ক, আইনে কেতিয়াও ক্ষমা করে নিদিয়ে, যার কারণে আইনের কিছু সরু সরু বিষয় আমি জানা উচিত। দ্যাটস ওয়াই দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য টাইটেল অফ দ্য ভিডিও ইজ গিভেন, দ্যাট ইজ পানিশমেন্ট। হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পানিশমেন্ট ক্যান বি ইম্পোজ টু অ্যান একিউজড পার্সন এজ পার দ্য প্রভিজন অফ নিউ ল এজ ওয়েল এজ ওল্ড ল। উই অল নো দ্যার অলরেডি নিউ ল, দ্যাট ইজ ভারতীয় ন্যায় সংহিতা, হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড হোল ওভার ইন্ডিয়া ফ্রম 1st July 2024। And before the BNS, there was a law, that is IPC, Indian Penal Code. That's why IPC unujayi asolote punishment ki, aru BNS unujayi asolote punishment ki, aru punishment, what are the different kinds of punishment. In this video, I will highlight all types of punishment. So let's start. In IPC section 53, ইয়াতে ফাইভ কাইন্ডস অফ পানিশমেন্ট, পাঁচ প্রকারের পানিশমেন্ট বা শাস্তির কথা ইয়াতে কোয়া হয়েছিল। নাম্বার ওয়ান ডেথ সেন্টেন্স, নাম্বার টু লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড, নাম্বার থ্রি ইমপ্রিজনমেন্ট দ্যাট মিন্স জেল মানে কারাদণ্ড। গতি ইমপ্রিজনমেন্টক আকো দুই ভাগত ভাগ করা হয়েছে, আর আই দ্যাট মিন্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট, আর এটা হয়েছে সিম্পল ইমপ্রিজনমেন্ট। রিগোরাস ইমপ্রিজনমেন্ট এইটা হয়েছে উইথ হার্ড লেবার, কোনোবা এজন অপরাধীক যদি রিগোরাস ইমপ্রিজনমেন্ট দিয়া হল, তেতিয়াহলে হার্ড লেবার করব লাগবে জেলত, হার্ড লেবার ইন জেল। জেলত কি করব লাগবে, কঠোর পরিশ্রম করব লাগবে। আর এস আই দ্যাট মিন্স সিম্পল ইমপ্রিজনমেন্ট যদি দিয়া হয়েছে, হার্ড লেবার করব নালাগে, থ্রি। তারপিছত ফোর, চারি নম্বর পানিশমেন্ট হয়েছে আপনার ফরফিচার অফ প্রপার্টি, পাবলিক ফরফিচার অফ প্রপার্টি, সম্পত্তি বাজেয়াপ্ত করা। কোনোবা এজন অপরাধীয়ে অপরাধ এটা সংগঠিত করে দেশের বাহিরত গল, গতি কোনোদিন যদি ইন্ডিয়াত ঘুরি নাহে, তেতিয়াহলে সেই ব্যক্তিজনের ফরফিচার অফ প্রপার্টি অর অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি, দ্যাট মিন্স সম্পত্তি বাজেয়াপ্ত করারও একটা পানিশমেন্ট দিয়া আছে। ফোর অ্যান্ড ফাইভ হয়েছে কি, ফাইন, আর্থিক জরিমানা। এই পাঁচ প্রকারের পানিশমেন্ট আপনার আইপিসি সেকশন 53 উল্লেখ করা আছিল, কিন্তু দেখা গেছে বর্তমান নতুন আইন বলবৎ হয়ে আছে। গতি নতুন আইনটা হয়েছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা 2023। নতুন আইনের সেকশন 4 চারি নং ধারাত মানে ছয় প্রকার পানিশমেন্টের বিষয়ে কোয়া হয়েছে। আইপিসি পুরনি আইন আইপিসি আপনার ফাইভ কাইন্ডস অফ পানিশমেন্ট, বাট ইন দ্য নিউ ল বিএনএস দের আর সিক্স কাইন্ডস অফ পানিশমেন্ট। ইয়াতে পাঁচ প্রকার পানিশমেন্ট আছে, এইখানে ঠিকই থাকিব। নাম্বার ওয়ান ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড থাকিব। নাম্বার টু লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড। ইয়াত যাবজ্জীবন কারাদণ্ড মানে মৃত্যুর আগলৈকে জেলত থাকিব লাগিব, এই কথাখিনি বিএনএসত উল্লেখ করা আছে। নাম্বার থ্রি ইমপ্রিজনমেন্ট, ইমপ্রিজনমেন্ট মানে কারাদণ্ড, জেল। গতি ইমপ্রিজনমেন্টক আকৌ দুই ভাগত ভাগ করা হয়েছে, আর আই দ্যাট মিন্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট, হার্ড লেবার ইমপ্রিজনমেন্ট, ইয়াতে হার্ড লেবার ইন জেল, জেলত মানে কঠোর পরিশ্রম করব লাগবে। অসমত ইয়াক সশ্রম কারাদণ্ড বলে কোয়া হয়। আর এটা হয়েছে এস আই সিম্পল ইমপ্রিজনমেন্ট, ইয়াতে জেলত হার্ড লেবার করব নালাগে। চারি নম্বরটা হয়েছে ফরফিচার অফ প্রপার্টি, ফরফিচার অফ প্রপার্টি সম্পত্তি বাজেয়াপ্ত করা, এখানে ঠিকই থাকিব। পাঁচ নম্বর হয়েছে ফাইন, আর্থিক জরিমানা দিব লাগিব। অ্যান্ড সিক্স নম্বর পানিশমেন্ট হয়েছে কমিউনিটি সার্ভিস। এতিয়া নতুন আইন অনুযায়ী পাঁচ প্রকার পানিশমেন্টের উপরিও আর একটা নতুন শাস্তির কথা তাতে সময় দিয়া হয়েছে। এই নতুন শাস্তিটা হয়েছে কমিউনিটি সার্ভিস মানে রাজহুয়া সেবা। এতিয়া ধরো বর্তমান জেলত মানে ওভার ক্রাউড হয়,
অপরাধীবিল গিয়ে গিয়ে জেলত বর্তমান ঠাই নোহা হয়েছে। গতি এই জেলত মানে ওভার ক্রাউড দূর করবর কারণে এই কমিউনিটি সার্ভিস নতুন শাস্তির কথা নতুন আইন মানে ভরাই দিয়া হয়েছে। গতি সেকশন ফোর আপনার ছয় প্রকার পানিশমেন্টর কথা কয়া হয়েছে। ছয় নম্বর পানিশমেন্ট হয়েছে কমিউনিটি সার্ভিস। এতিয়া কোনোবা ব্যক্তিয়ে যদি একটা বস্তু চুরি করলে মানে সিম্পল বস্তু চুরি করার পিছত সেই বস্তুটো মানে ধরা পড়লে চোরজন ধরা পড়ার পিছত বস্তুটো বস্তুর মালিকক ঘুরাই দিলে তেতিয়া হলে সেই ব্যক্তিজনক মানে কমিউনিটি সার্ভিস মানে পানিশমেন্ট দিয়ার নিয়ম আছে। আর কোনোবাই অ্যাটেম্প টু কমিট সুইসাইড যদি করে আত্মহত্যার কারণে যদি চেষ্টা করে আর যদি বিফল হয় তেতিয়া সেই ব্যক্তিজনক কমিউনিটি সার্ভিস দিয়ার মানে প্রভিজন নতুন আইনত আছে। আর কোনোবা মানুষে যদি মদ খাই রাজহুয়া স্থানত হুলস্থুল করে তেতিয়া সেই ব্যক্তিজনক কমিউনিটি সার্ভিস ছয় নম্বর পানিশমেন্ট দ্যাট মিন্স কমিউনিটি সার্ভিস মানে দিয়ার বিধান নতুন আইনত আছে। তারপর কোনোবা এজন ব্যক্তি যদি পাবলিক সার্ভেন্ট মানে তেখেতর লফুল ডিউটি করবলে যদি বাধা দিয়ে অথবা কোনো একটা কাম করবর কারণে হেঁচা দিয়ে বলপূর্বক ভাবুকি দিয়ে কামটা যদি করাই লয় তেতিয়া হলেও তেনেকুৱা ধরনের অপরাধী কমিউনিটি সার্ভিস অফ পানিশমেন্ট ইম্পোজ করার বিধান আছে। এটা হল কি এতিয়া আকৌ আহিছো যে কমিউনিটি সার্ভিসটা আসলতে কি। কমিউনিটি সার্ভিস আসলতে এনেকুৱা সেবা বা পরিশ্রম বা কাম মানে সমাজত নিজের এলাকাত নিজের সমাজত করব লাগিব যেটো করার ফলত অপরাধীজনক কোনো ধরনের রিমুনারেশন মাননি বা আর্থিক মানে পুরস্কার দিয়া নহয় আর্থিক সহায় দিয়া নহয় তেনেকুৱা ধরনের ভলান্টারি সার্ভিস তেতিয়া হলে তেনেকুৱা ধরনের সার্ভিসক কমিউনিটি সার্ভিস বলে কোৱা হয়। ইয়াত আপনার আগত মই বিভিন্ন প্রকার পানিশমেন্টের কথা ইয়াত উল্লেখ করলো আইপিসি এজ ওয়েল এজ বিএনএস ভারতীয় ন্যায় সান্ধিক আইনের জড়িয়ে। যদি আপনার ভিডিওটি ভাল লাগে আপনাদের কমেন্ট বক্সত আপনার মতামত জানাব। ধন্যবাদ।